আমরা যারা পায়রা পুষি, তো পায়রা যদি একটু অসুস্থ হয়ে যায় আমরা খুব মন মরা হয়ে যাই, আমাদেরও ভালো লাগে না, মনে হয় আমরাও অসুস্থ হয়ে পড়ে যাই। আর পায়রা যদি ভালো থাকে, পায়রা ফটফট করলে আমরাও শান্তি, আমাদেরও মন ভালো লাগে। তো সেজন্যই দ্য ফ্লাইং ফ্যান্সের তরফ থেকে আমি উজ্জ্বল আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা হেলথ ড্রিঙ্ক। পায়রার জন্য একটা ড্রিঙ্ক তৈরি করতে হয়, একটা জল, কিছু রান আমাদের রান্নাঘরে যেসব ভেষজ জিনিস থাকে সেসব জিনিস দিয়েই একটা জল তৈরি করা শেখাবো আমাদের আপনাদের, যে জল পায়রাকে খাওয়ালে পায়রা সারা বছর সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো দেখুন বন্ধুরা, সেই জল তৈরি করার জন্য কী কী লাগে। এক নাম্বার দেব হলো থানকুনি পাতা। আর যেরকম আমরা যে পরিমাণ আমি আপনাদেরকে বানানো শেখাবো সেটা হলো এক লিটার জল তৈরি করা শেখাবো। দু লিটার জল ওটাকে ফুটিয়ে এক লিটার করতে হবে, তো এক লিটার জল তৈরি করা শেখাবো। তো ভালো করে দেখুন, এক লিটার জলে, তো বন্ধুরা এক নাম্বার লাগবে থানকুনি পাতা। দেখুন থানকুনি পাতা শুকিয়ে গেছে, সকালবেলা তুলে নিয়ে এসেছিলাম। থানকুনি পাতা আপনারা হাটে বাজারেও পেয়ে যাবেন, এই পরিমাণ থানকুনি পাতা। আর দেখুন একটা গোলমরিচ, গোলমরিচগুলোকে দিয়ে নেব। যে কোনো একটু হামান দিস্তা কিংবা যেখানে পেশা যায় সেরকম একটু পেশার ভেতরে দেবো। এটুকু পরিমাণ দারচিনি, দারচাল যেটা গরম মশলার প্যাকেটে থাকে, এই দেখুন পেঁয়াজ, হাফ পরিমাণ পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আর হাফ পেঁয়াজ। বন্ধুরা আর দেবো হলো এটুকু পরিমাণ আদা, আদা কাঁচা আদা। আর এই দেখুন এইটুকু কাঁচা হলুদ, কাঁচা হলুদ। পেঁয়াজটা তো দেখালাম, আগে এটাকে একটু পিষে নিই, থেঁতো করে নিই। আর দেবো এই 6 থেকে 7 কোয়া রসুন। রসুনটা আপনাদের যে কোনো সিজনে, বিশেষ করে বৃষ্টির সিজনে, রসুনের যে ব্যাকটেরিয়াল আপনার পায়রাদের যে ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় অথবা ছত্রাকে ইনফেকশান হয়, যাতে পায়রার ঘরের ভেতরে যদি একটু জল পড়ে, তো ওই জলে আপনার জল পড়লে পায়রার যে পায়খানা থাকে, পায়খানা থেকে একটা গন্ধ হয়, গন্ধ হয়ে পায়রার রোগ হয়। রসুন, কাঁচা হলুদ, থানকুনি পাতা, এগুলোতে আপনার ওই ইনফেকশানগুলো হয় না। প্রত্যেকটা জিনিস যে কটা জিনিস দিলাম উপকারী। আপনারা এর সঙ্গে যদি পারেন দু তিনটে এলাচও দিতে পারেন, এলাচ দিলে পায়রার হেলথ হয়, হেলথ ড্রিঙ্ক ভালো হয়। তো এই যে দেখুন এটাকে থেঁতো করে নিয়েছি, এই যে থেঁতো করে নিয়েছি, এই থেঁতোটা আমরা দিয়ে দেবো। তো এটা এই যে 2 লিটার জল, ও আরেকটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা বলতে ভুলে গেছি, সেটা হলো জোয়ান। জোয়ানটা অবশ্যই দেবেন, জোয়ান। এই দেখুন 1 লিটার পরিমাণে এটুকু জোয়ান দেব। আর দেব হলো বিট লবণ, যেটা কালো কালো নুন বলে, বিট লবণ অবশ্যই দেবেন। বিট লবণ মোটামুটি 1 লিটার, তো 3-4 চামচ পরিমাণ বিট লবণ যাবে।
এই বিট লবণ এগুলো দিয়ে 2 লিটার জল কড়াইয়ে দেবেন, দিয়ে সারা এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো হলো এই ইনগ্রিডিয়েন্টসগুলো জলের ভেতরে দিয়ে ওটাকে মিডিয়াম মিডিয়াম ফ্লেমে হিট করবেন। মিডিয়াম ফ্লেমে হিট করে মোটামুটি জলটা যখন 1 লিটার হবে তখন ওটাকে নামিয়ে নেবেন। হাই ফ্লেমে দেবেন না, হাই ফ্লেম দিলে অনেক সময় এদের গুণাগুণ কিছুটা নষ্ট হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে দেবেন, গুণাগুণ বজায় থাকবে। পরে করে দেখাচ্ছি কীরকম হবে। তো বন্ধুরা, এই যে 2 লিটার জলটা কড়াইতে দিয়ে 1 লিটার হয়েছিল, ফুটিয়ে দেখুন নিয়ে এসেছি। এবার এটাকে আমি সেঁকে রাখবো, সেঁকনি দিয়ে সেকনি দিয়ে সেকে রাখলাম। সেকে এ দেখুন জলটা, জলটা কালার পুরো এরকম চলে আসবে দেখবেন। এটাকে ঠান্ডা হতে দেবো, এটা তো গরম আছে। এখন ঠান্ডা করে এই জলটাকে বোতলে ভরে রেখে দিতে পারবেন আপনি ফ্রিজে 1 মাস অবধি। প্রতিদিন 1 কাপ করে আমি খাওয়ানো দেখাবো। তো প্রতিদিন 1 কাপ, 1 লিটার জলে 1 কাপ, 2 লিটার জলে 2 কাপ, 3 লিটার জলে 3 কাপ, এরকম মিশিয়ে আপনি সপ্তাহে 2 বার করে খাওয়াবেন। আশা করি পায়রা সুস্থ থাকবে, বাইরের থেকে যদি কোনো রোগ ব্যাধি আক্রমণ না করে অন্য পায়রার থেকে, তাহলে খুব রোগ ব্যাধি আপনার খোপে খুব কম ঢুকবে। সবজি রাখবেন আর ফ্রিজে যখন ফ্রিজ থেকে আপনি বাইরে এনে পায়রাকে খাওয়াবেন, পায়রাকে দেওয়ার অন্তত আধা ঘন্টা আগে আপনি জলের বোতলটাকে ফ্রিজ থেকে বের করবেন, কারণ একদম ঠান্ডা ঠান্ডা খাওয়ানো উচিত না। আধা ঘন্টা আগে রাখবেন, সাধারণ তাপমাত্রাতে রেখে দেবেন, ওর হিটটা স্বাভাবিক আসবে, তারপরে আপনি 1 লিটার জলে 1 কাপ দিয়ে দেবেন খাওয়ানো। কীভাবে খাওয়াতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে জলটা বানিয়েছিলাম, জলটা দেওয়ার নিয়ম কীরকম, এটাতে আমার 1 লিটার মতো জল ধরে। তো 1 লিটার জলে এটা আমার খাবার দেওয়ার ইয়ে, 1, 2 কবুতরের দানা খাওয়ানো হয়ে গেছে, দানা খাওয়ানোর পরে আমি এটা খাওয়াচ্ছি, 3, 4 1.5 লিটার জলে দিয়ে দিলাম। এবারে জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দেখুন খেয়ে নেবে ওরা। দেখুন বন্ধুরা, এবার আপনারা এই জলটা বানাবেন, বানিয়ে পায়রাকে খেতে দেবেন। সপ্তাহে 2 বার করে কি 3 বার করে দেবেন, 3 বার খাওয়ানোই বেশি ভালো, 3 বার দেবেন 3 দিন, তাতে করে পায়রা সব সুস্থ থাকবে। এবং এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে পায়রার, প্রত্যেকটা জিনিস পায়রার হেলথের জন্য খুবই ভালো, ওভারঅল হেলথ পায়রার ভালো থাকবে। আর যদি কোনো ইনগ্রিডিয়েন্টস আপনারা না পান, যেমন ধরুন থানকুনি পাতা পেলেন না, তো কোনো দরকার নেই, থানকুনি পাতা দেওয়ারও দরকার নেই। আপনারা অবশ্যই যেটা দেবেন সেটা হলো জোয়ান, জোয়ানটা অবশ্যই দেবেন, কারণ পায়রা এটা হজমের কাজ করে। যা 1 কেজি না পেলে দেওয়ার দরকার নেই, করে দেবেন ভালো হবে। তো যেখানেই থাকুন বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে বিদায় দিন। আবার পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। নিজেরা ভালো থাকুন, আপনার পায়রাদেরকে ভালো রাখুন।